স্বপ্নের পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের নানা অসমতার সোপান হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। পদ্মার বুকে হাই ভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন লাইনের প্ল্যাটফর্ম নির্মাণ শেষ, এখন টাওয়ার স্থাপনে চলছে মহাব্যস্ততা। 9.4 কিলোমিটার রিভার ক্রসিং লাইন নির্মাণের লক্ষ্যে অধিক উচ্চতার এই টাওয়ার। নদীতে একটি থেকে অপর টাওয়ারের দূরত্ব 830 মিটার। পদ্মা সেতু প্রকল্পের আওতায় এই টাওয়ারের প্ল্যাটফর্ম নির্মাণে অর্থ সাশ্রয় ছাড়াও একরকম অসম্ভব সম্ভব হয়েছে। ফলে আমিনবাজার মাওয়া মোংলা 400 কেভি সঞ্চালন লাইন উন্নয়ন প্রকল্প বাস্তবে রূপ নিচ্ছে। গভীর ফাউন্ডেশন হতে সাধারণত এগুলো আমাদের লোকাল কন্ট্রাক্টর বা আশেপাশের দেশের কন্ট্রাক্টরের মাধ্যমে সম্ভব। এই জন্য পদ্মা ব্রিজে ফাউন্ডেশন করতে যে কন্ট্রাক্টর নিয়োগ দেওয়া হয়েছিল তাদের মাধ্যমে এটা করা হচ্ছে। দক্ষিণাঞ্চলের সাথে জাতীয় গ্রিড সরাসরি সংযুক্ত হচ্ছে। পায়রা ও রামপাল কেন্দ্রের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে এই লাইনেই। পদ্মা সেতু যেভাবে পাইলিং করা হয়েছে এই জায়গায় ঠিক সেভাবে পাইলিং করা হয়েছে। 10 মিটার গভীর পর্যন্ত পোক্ত করে পাইলিং করে আপনার এটা স্থাপন করা হয়েছে। কেরান দেওয়ার কি কাজ শেষ, না মালগুলো আর কি নামাইতেছি। পদ্মা সেতু চালু হচ্ছে আগামী 25শে জুন, সেই উপলক্ষে আমরা খুব দ্রুত কাজ করছি। 400 কিলো ওয়াট ফাউন্ডেশন নাও ইজ অল কমপ্লিট, সো উই আর হ্যাপি টু ওয়ার্ক ইন বাংলাদেশ। 7টি প্ল্যাটফর্ম নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 813 কোটি টাকা। লাইন যেটা আসতেছে ঢাকা থেকে যে পটুয়াখালী, বিজেসিবির সাথে পরামর্শ করেই 2 কিলোমিটার দূরে আমরা করেছি, তো এটাতে আমাদের কিন্তু প্রায় 800 কোটি টাকা খরচ হয়ে গেছে। পদ্মা সেতুর 2 কিলোমিটার ভাটিতে সেতুরই আদলে জার্মানি হ্যামারের প্ল্যাটফর্মগুলোর পাইল স্থাপন করা হয়। 110 মিটার গভীর পর্যন্ত যাওয়া পাইলের উপর তৈরি হয়েছে পদ্মার বুকে এই প্ল্যাটফর্ম। এর উপর এখন তৈরি হচ্ছে 126 মিটার উচ্চতার টাওয়ার। শরীয়তপুরের জাজিরা থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।